শিল্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মৌসুম ব্যবসায়ীরা শেষ সম্বলটুকু হারিয়ে পথে বসেছেন অনেকেই এজন্য তারা তবে আরতদাররা বলছেন ট্যানারি মালিকরা টাকা না দেয় চামড়া কিনতে পারেননি তারা মৌসুম ব্যবসায়ীরা ক্ষোভে এক লাখ চামড়া রাস্তায় ফেলে নষ্ট করেছেন বলে দাবি আরতদারদের চামড়া সংগ্রহ করছে তাদের তো ধ্বংস চামড়াগুলো এনে রাস্তায় যখন রাখছে বিক্রি করার জন্য তখন কেউ একটা বলতেছে না এই চামড়াটা কত মাল কিনার কথা একশো দেড়শো জানা মাল কিনতে মাত্র বিশ ত্রিশ জন মমসিংহে এবছর চামড়া সংগ্রহ হয়েছে কম ন্যায্য দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে চরম লোকসানের মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা সরকারের চামড়া রপ্তানির সিদ্ধান্ত আগে থেকে নিলে এমন বিপর্যয় হতো না বলে অভিযোগ তাদের ট্যানারিরা ট্যা পরিশোধ করে নাই যার জন্য এই অবস্থা আমগর এর মূলত আমরা বিরাট সংখ্যার মধ্যে আছি আর কি সবারই লস আছে এই যে চামড়া অনেক অনেক চামড়া পড়ছে গেছে রাজশাহীতে পুঁজি সংকটে চামড়া কিনতে অনীহা ছিল ব্যবসায়ীদের এতে চাহিদার অর্ধেকেরও কম চামড়া সংগ্রহ করেছেন তারা দাম না পাওয়ায় চামড়া নষ্ট করেছেন মৌসুম ব্যবসায়ীরা এই ভোজনা যদি আগে যদি দিত তাহলে মনে করেন আমরা হয়তো চামড়া যেটা মনে করেন কিনেছি তা সেটা তো বেশি কিনতাম ক্ষতি হয়ে গেল চামড়া পুচে গেল বা দাম কম এ ক্ষতিটা হতো ট্যানারি মালিকদের অবহেলার দোহাই দিয়ে কুষ্টিয়ায় চামড়া কেনায় অনীহে দেখান বেশিরভাগ আরতদার এতে চামড়া সংগ্রহ কম হয়েছে তবে সরকারের চামড়া রপ্তানির সিদ্ধান্তকে আরতদাররা স্বাগত জানালেও খুব প্রকাশ করেছেন মৌসুম ব্যবসায়ীরা সরকার যদি আরেকটু আগে সিদ্ধান্ত নিত এটা তালিপারে মাদ্রাসা এবং যারা যেটা দান এটা গরিব মিসকিন এটা উপকৃত হয়েছে কিশোরগঞ্জের ভৈরবেও চামড়ার দামে ধস নেমেছে একটি মহল সিন্ডিকেট করে দেশের চামড়া শিল্প ধ্বংসের পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন মৌসুম ব্যবসায়ীরা তৌফিক মাহমুদ সময় সংবাদ